হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কেডি কেরোয়াল তো আজ চলেছে তোমাদের রিক্রুমেন্টের আরেকটি আপডেট নিয়ে তো এবারে যে তোমাদের রিক্রুমেন্টটি করা হবে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া থেকে অর্থাৎ জল দপ্তরে কিন্তু চাকরি তোমাদের হতে চলেছে যা কিন্তু মিনিস্ট্রি অফ পোর্ট অ্যান্ড শিপিং ওয়াটারওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে অর্থাৎ মিনিস্ট্রি অফ পোর্টস অ্যান্ড শিপিংয়ের আন্ডারে কিন্তু এই এই রিক্রুমেন্টটা তোমাদের করা হবে যার এখানে এমপ্লয়মেন্ট নোটিস তোমরা দেখতে পাচ্ছ যেটা পাবলিশ হয়েছে চার এগারো দু হাজার বাইশে ইন্ডিয়ান ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া ইনভাইটস অন অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন তোমাদের আবেদন করতে হবে বিভিন্ন পদে ডাইরেক্ট রিক্রুটমেন্ট তোমাদের করা হবে এখানে বলছে যে এই তোমাদের ইম্পর্টেন্ট নোটিস একটা বলে দিয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেবল কেবলমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনই নেওয়া হবে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে আঠেরো এগারো নভেম্বরে আঠেরো তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং শেষ হবে ডিসেম্বরের সতো তারিখ পর্যন্ত এখনও তোমরা হাতে অনেকগুলো সময় পেয়ে যাচ্ছ অনেক দিন সময় পেয়ে যাচ্ছ তাই তোমরা এটা কিন্তু আবেদন করতে পারো এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্ট কোড আছে এবং ভ্যাকেন্সি সংখ্যাটা আমি বলে দিচ্ছি এখানে ডেপুটি ডাইরেক্টর এখানে এজ লিমিট চল্লিশ বছর করা আছে এখানে যে টোটাল ভ্যাকেন্সি দু দুটো আছে ইডিপি অ্যাসিস্ট্যান্ট এখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এজ লিমিট করা আছে একটা এবং জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়র এখানে তিনটে এবং স্টেনোগ্রাফার ডি পোস্টে স্টেনোগ্রাফার ডি পোস্টে এখানে চারটা ভ্যাকেন্সি এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে চারটা ভ্যাকেন্সি তো এখানে বলছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে উইল বি অ্যাডজাস্ট এগেনস্ট দ্য কোটা সেই অনুযায়ী তারা কিন্তু তাদের কোটা অনুযায়ী এটা ফিল আপ করবে দ্য ডিটেলস সব এলিজিবিলি ক্রাইটেরিয়া এজ লিমিট সবগুলো কিন্তু এখানে ডেসক্রাইব করা আছে এক্ষেত্রে ডিগ্রি লাগবে যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশান পাস হওয়া চাই ডেপুটি ডাইরেক্টরের ক্ষেত্রে আর ইডিপি ইডিপি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজির ইডিপি অর্থাৎ ইডিপি এই পোস্টের জন্য কিন্তু কম্পিউটারের ডিগ্রি থাকা চাই জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভারের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারের ডিগ্রি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার তিন বছরে থাকা চাই স্টেনোগ্রাফার ডি পদে টুয়েলভ পাস হলে কিন্তু আবেদন করতে পারবে যেখানে স্কিল টেস্ট নোট ডাইরেকশান টেন মিনিটসে আশিটা ওয়ার্ড অর্থাৎ দশ মিনিটে কিন্তু আশিটা ওয়ার্ড তোমাদের কিন্তু থাকা চাই মানে স্পিড যেটা আর হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে টাইপিং স্পিড পঁয়ত্রিশটা ওয়ার পার মিনিট এক্ষেত্রে তোমাদের টুয়েলভ পাস হওয়া চাই অর্থাৎ এই দুটো পদের ক্ষেত্রে তোমার টুয়েলভ পাস কিন্তু হলেই কিন্তু আবেদন করতে পারবে তো তোমরা কিন্তু অনলাইনে আবেদন করবে তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে তোমাদের এজ লিমিট কোয়ালিফিকেশান সবটাই বলে দিলাম তো এবং লাস্ট ডেট এবং শুরুর ডেট সব বলে দিয়েছি এবং তোমাদের এর বাইরে কোনো কোয়ারিস থাকলে কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এবং এরকম জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো